এই হচ্ছে আমার ইন্ডিয়ান মালটা গাছ। দেখুন এখন শীতের মৌসুম চলছে, এই শীতের মৌসুমের মধ্যে বিশেষত মালটা গাছ বা লেবু জাতীয় যত গাছ আছে সমস্ত গাছের মধ্যে মানে ফুলের পরিমাণ বেশি থাকে এবং ফুল এই সময়ে আসে। কিন্তু এই মালটা গাছটি দিয়ে একটু লক্ষ্য করে দেখুন, এখানে অলরেডি মালটা আছে, পাশাপাশি আবার ফুলও আছে। দেখুন এটা ইন্ডিয়ান মানে অল টাইম ভ্যারাইটির একটা জাত। আমার এই চ্যানেলের মধ্যে অলরেডি এই গাছটির আরেকটি ভিডিও অলরেডি আমি করে রেখেছি, আপনারা দেখতে পারেন। এখন দেখুন গাছটিতে কীভাবে ফুল এসছে। এরকম একটি গাছ যদি প্রত্যেকের বাড়িতে থাকে তাহলে প্রত্যেকের বাড়িতে সারা বছর ব্যাপী এরকম ফলন সম্ভব। এই ধরনের জাত যদি মানে লাগানো যায় আর কি। তা আমি অনেকগুলি মালটা গাছ লাগিয়েছিলাম, তো তার মধ্যে এই একটি জাত আমার ভাগ্যক্রমে এটার মধ্যে পড়ে গেছে, তার জন্য আমি এটা পেয়েছি। অন্যান্য মালটা গাছগুলির মধ্যে মালটা অলরেডি এবছর মানে ফুল চলে এসছে, কিন্তু এই যাত্রীতে দেখলাম কি সবার আগেই মানে ফলন শুরু হয়েছে। অলরেডি একবার আমি এটা থেকে ফল পেরেছি। এখন দেখুন এরপরে যে ফুলগুলো এসেছিলো এই ফুলগুলি থেকে আবার ধোয়া ধোয়া কীভাবে মালটা ধরে আছে। দেখুন এই যাত্রীর একটা বিশেষত্ব আছে কি, একটি ডালের মধ্যে অনেকগুলি মালটা একসাথে ধরে। আমি অন্যান্য যে মালটার জাত আমার বাগানের মধ্যে আছে ওইটার মধ্যে এরকম ধরনের দেখিনি। আপনারা লক্ষ্য করে দেখুন, এই যে দেখুন, এই যে এখানে দেখুন, আমি একটু হাত দিয়ে নাড়িয়ে দেখাচ্ছি, দেখুন কীভাবে ধরেছে। পাশাপাশি আবার উপর দিকে দেখুন, এই যে এই যে দেখুন একটা আমার ছোট ছোট আসছে এক জায়গার মধ্যে ব্রাঞ্চ হিসেবে। পাশাপাশি আবার একটু দেখুন, এখানে আমি আবার নিয়ে দেখাচ্ছি, দেখুন কিভাবে ধরেছে আমারটা। দেখুন মালটার ভারে একদম নুয়ে পড়ছে, ডালগুলি প্রায় ভেঙে যাওয়ার উপক্রম। দেখুন দেখুন এই যে দেখুন আরো কিভাবে ধরেছে, দেখুন একদম সারা বছর ব্যাপী এর মধ্যে। এই দেখুন আবার ছোটো ছোটো ফুলও আছে, এখানে দেখুন অলরেডি পেকে আছে কিছু। দেখুন তবে আমি প্রসঙ্গক্রমে কিছু জিনিস বলে রাখি, এটাতে যেরকম মালটা বেশি পরিমাণে ধরে পাশাপাশি এর যে গাছের প্রতি যে যত্ন এটা খুব ভালো করে করতে হয়। নিচের দিকে আমি দেখাচ্ছি, এই যে দেখুন গাছের গোড়াটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। হ্যাঁ, এবং এটার মধ্যে নিয়মিত আমি মানে সার ব্যবহার করি, যেমন জৈব সার ব্যবহার করি, পাশাপাশি রাসায়নিক সারও আমি ব্যবহার করি। যেহেতু গাছটিতে মানে ফলের পরিমাণ বেশি হয় সারা বছরব্যাপী, যেহেতু এটাতে ফল দেয়, তো সুতরাং এটার মধ্যে প্রয়োজনীয় যেই সুষম খাদ্য এগুলি একে দিতে হবে, নয়তো এটার ফলন এর যে ধারাবাহিকতা সেটা বজায় থাকবে না। তাই আমি সবার কাছে অনুরোধ করব এই ধরনের জাত আপনারা সংগ্রহ করুন, সংগ্রহ করে বাড়িতে একটি গাছ লাগালেই দেখবেন গাছের যে পুষ্টির চাহিদা সেটা আপনাদের মানে পূরণ হবে। একটি গাছই যথেষ্ট, আমাদের সারা বছরব্যাপী মানে ফল থাকেই। দেখবেন একদিকে মানে ফল বড় হচ্ছে, আরেকদিকে আবার ফুল হচ্ছে। দেখুন না, এই যে দেখুন কীভাবে ধরেছে, দেখুন একসাথে অনেকটা। এটার সাথে আবার আমাদের যে ভিয়েতনামি যে মালটাটা আছে, হ্যাঁ এটার সাথেও তুলনা করা যায়। আবার যে বাংলাদেশের যে বাড়ি মালটা বা শিখে মালটা যেটাকে বলে, এটার মধ্যেও দেখুন, এই যে দেখুন শিখের যে চিহ্নটা যায় এটার মধ্যেও, কিন্তু এই যে রাউন্ড যে চিহ্নটা এটাও এটার মধ্যে আছে। তাহলে মানে তেমনভাবে স্পষ্ট নেই বাংলাদেশের যে মালটাটা মানে শিখে মালটা বা বাড়ি মালটা যেটাকে বলা হয় আর কি,
এটার যে পশার যে চিহ্নটা আর কি এটা খুব স্পষ্টভাবে থাকে, তো এটা চিহ্নটা পশার মতো স্পষ্ট না, হালকাভাবে আছে আর কি। দেখুন কীভাবে ফুল আসছে, এইদিকে আমি আছি, এখানে দেখো মানে ফলের ভারে এবং ফুলের ভারে এটা যে অবস্থায় আছে, আমি এটার মধ্যে এটার সাপোর্ট হিসাবে কিছু ডালপাল আমি এটা এইটার মধ্যে কুপে দিয়েছি। দেখুন এই যে দেখুন প্রত্যেকটা জায়গার মধ্যে আমি দিয়েছি, কারণ কি এটা যে ডালগুলি আর কি এত নরম, আর ফল যেহেতু একটা ব্রাঞ্চের মধ্যে এইভাবে ধরে ফলের বারে এটা ভেঙে যায়। তারপরে দেখুন আমি প্লাস্টিকের সুতো দিয়ে আমি এটাকে বেঁধে রেখেছি, এমন অবস্থা। আমি অনেক খুব চিন্তায় আছি এই গাছটা নিয়ে এটা আমি কীভাবে রক্ষা করব। কিছুদিন পর বর্ষা আসবে, বর্ষার মধ্যে পাশাপাশি তুফান বাতাস এগুলি থাকবে, তো এখনই যেরকম আছে আমাদের এখানে একটু সমতল এরিয়া গ্রামের জায়গা, তো এখানে বাতাসটা সাধারণত একটু বেশি লাগে। এই বাতাসের বাইরে দেখুন গাছটা এখানে একদিকে ফেলে গেছে, মৌমাছি আবার বসছে। আচ্ছা দেখো, এবার আমি অন্য একটা প্রসঙ্গে আসি। এটার যে যত্নপাতি এবং এটার যে সার ব্যবস্থাপনা এটা নিয়ে আমি কিছু কথা বলি। এটার মধ্যে বিশেষত আমি জৈব সারটাই বেশি ব্যবহার করি, যাই ব্যবহার করি প্রায় 50% মতো মানে জৈব সার ব্যবহার করি, বা যে কোনো ধরনের বার্মি কম্পোস্ট আপনারা ব্যবহার করতে পারেন। আমি আমার বাড়িতে যে পুরান গোবর আছে এগুলিকে আমি একটা জৈব সার মতো বানিয়ে এটা আমি ব্যবহার করি। পাশাপাশি এটার সাথে আমি ব্যবহার করি পটাস, এনপিকে, এগুলি আমি সাধারণত ব্যবহার করি পরিমাণ। আর প্রয়োজন বুঝে নিয়মিত এটার মধ্যে জলসেচের ব্যবস্থা করতে হবে। দেখুন আমি গতকালকে আমি জল দিয়েছি, এরকম দেখে দেখে এটার অবস্থান বুঝেই আমি এটার মধ্যে ইয়ে করি। পাশাপাশি আরেকটি জিনিস হচ্ছে এটার মধ্যে যেহেতু এটি লেবু জাতীয় গাছ অর্থাৎ সাইট্রাস ক্ষত্রিয় গাছ, এটার মধ্যে পোকামাকড়ের কিছু আক্রমণ হয়, ছত্রাকেরও কিছু আক্রমণ হয়, স্বাভাবিক কারণেই ওই ধরনের প্রয়োগগুলিও এটার মধ্যে করতে হয় পোকামাকড় থেকে রক্ষা করার জন্য, ফলগুলিকে সঠিকভাবে ইয়ে করার জন্য, বিশেষ করে ছত্রাকনাশক 10-15 দিন অন্তর অন্তর আমি এটার মধ্যে ব্যবহার করি। যে কোনো ধরনের যেগুলি আছে অর্থাৎ যেরকম সাপ, তারপরে আছে আবার স্প্রিন্ট, এই ধরনের যেগুলি আছে এগুলি ব্যবহার আমি করি। পাশাপাশি আরেকটি ইয়ে হচ্ছে মানে পোকামাকড়ের জন্য বা লেদা পোকা, লিপ মাইনার, এগুলি তো এই গাছগুলি কিন্তু বেশি মানে আক্রমণ করে, এগুলির জন্য আমি এখন যেটা আমি ব্যবহার করছি সবচেয়ে বেশি আমার কাছে খুব মানে ইয়ে মনে হয়েছে এটা হচ্ছে প্রভিস সুপার। পাশাপাশি আরেকটা আছে টাবগরও আপনারা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এগুলি যথেষ্ট গাছের অবস্থান বুঝে বুঝে, যখন বিশেষ করে যখন কচি পাতা গজায় তখনই এই পোকার আক্রমণগুলি হয়, পাশাপাশি লেদা পোকার আক্রমণও হয়, এরপরে লিপ মাইনারগুলি হয়। দেখবেন গাছের পেছন দিকে বা সামনের দিকে এরকম জাল জাল আকৃতির এগুলি হয়। হ্যাঁ, এগুলির জন্য আপনারা প্রভিস সুপার বা টাবগর বা একত্রীয় যতগুলি কীটনাশক আছে এগুলি আপনারা মানে ব্যবহার করতে পারেন। আচ্ছা এরকমই, আর বিশেষ কিছু অনেকটা লাগে না। এই আর কি, তা আমি ধীরে ধীরে আবার যখন এই ফুল থেকে যখন আবার ফল হবে তখন আমি আবার এটার ভিডিও আমি দেবো আপনাদের কাছে। দেখুন কীভাবে ধরেছি, দেখুন আর অনেকেই আমার আগের ভিডিওটার মধ্যে অনেকে কমেন্ট করেছেন এটার থেকে মানে চারা করার জন্য। হ্যাঁ অবশ্যই, আমি এটার মধ্যে আমি কথা দিয়েছিলাম,
যখন এবার মানে সিজন আসবে আমি এটা থেকে কিছু গুটি কলম করব। গুটি কলম করে কিছু এটার গাছের সংখ্যা আমি আরও বৃদ্ধি করব, আর যতটুকু সম্ভব যাকে দেওয়া আমি দেওয়ার চেষ্টা করব। তবে আমি বিক্রি করার কোনো উদ্দেশ্য নেই, আমি এই ধরনেরই হওয়া না, আমি আমার পরিবারের কাজের ফাঁকে ফাঁকে এবং আমার জবের পাশাপাশি আমি এই বাগানটা করছি। তো আমার হয়তো সময় অভিষেকটা নেই, আমার এই ধরনের আমার শখের বসে এই মানে বাগানটি করা। আমার বাগানের মধ্যে অনেক ধরনের গাছ রয়েছে, তো আমি ধীরে ধীরে আমি আমার এই চ্যানেলের মধ্যে এগুলি আস্তে আস্তে আমি আপডেট দেব। আর অনেকগুলি গাছ আমার বাগানের মধ্যে রয়েছে, আমি একটু দূর থেকে দেখাই কি সন্তর রুদ্র, তার জন্য হয়তো ভালো আসছে না। এই যে দেখুন আরেকটি মালটা আসছে, একদম আমার প্রায় এখানে প্রায় দুইখানি জায়গা রয়েছে। এটা আমাদের বাড়ির জায়গা, তো এটার মধ্যে এইভাবে প্রায় মালটা গাছ আছে আমার এখানে প্রায় 150 ভ্যারাইটির মতো আছে। 150 ভ্যারাইটি না, মানে 150টি সংখ্যা মালটা গাছ আছে। পাশাপাশি অন্যান্য গাছও আছে এটার মধ্যে। এইটা হচ্ছে একটা সবেদা গাছ, এখানে আছে আবার আরও মালটা, আরও এইদিকে লাইনে সব কিছু মালটা, পেয়ারা, এটা হচ্ছে বারোমাসে লেবু, বিভিন্ন ধরনের আছে। আমি আজকে এ পর্যন্তই রাখি, পরবর্তী সময়ে আমি আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণই আপনারা সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, সবাইকে নমস্কার।